हाई फ्रेंड वेलकाम टू साइंस हिस्ट्री आज के 21st एप्रिले जो कारेंट अफेयर्सगुलो सेगुलो आमरा देखबो जेहेतु लास्ट दो दिन कोनो कारेंट अफेयर्स तोमादेर जोन्नो प्रोवाइड करा हयनि तो सेजोन्नो किन्तु आमरा लास्ट तीन दिन कारेंट अफेयर्स किन्तु आमरा एकबारे देखे नेब किछुटा नएज तोमादेर भिडियोते आसते पारे बाइरे एकटा अनुष्ठान होच्छे तो सेक्षेत्रे किन्तु नएजटा आसते पारे बट डोंट माइंड भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखो अनेक किछु आजके जानते पारबे आजकेर गुरुत्वपूर्ण कारेंट अफेयर्से तो चलो आजकेर गुरुत्वपूर्ण कारेंटटा स्टार्ट करा जाक আজকের ফার্স্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ অনুযায়ী সমস্ত প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশন শুরু হচ্ছে কবে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ প্রত্যেক 18 ঊর্ধ্ব যারা রয়েছে যে সমস্ত ভারতীয় নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন দেওয়ার প্রক্রিয়া কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু শুরু করা হচ্ছে তো প্রশ্ন হচ্ছে কবে থেকে তোমাদের চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যানসার ইজ অপশন বি ফার্স্ট উইক অফ মে অর্থাৎ ফার্স্ট মে থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সমস্ত 18 বছর এবং তার বেশি 18 থেকে 45 মূলত কিন্তু টার্গেট করা হয়েছে 18-45 ইয়ার্স এজ যে সমস্ত ভারতীয় নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন প্রোভাইড করা হবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখব বাণিজ্যিক কাজে অক্সিজেন ব্যবহার আপাতত বন্ধ করলো কোন দপ্তর তোমরা জানো এই মুহূর্তে যেভাবে কোভিড ইনক্রিজ হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারতের যে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ হেলথ মিনিস্টার মিস্টার হর্ষবর্ধন ডক্টর হর্ষবর্ধন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এখন থেকে বাণিজ্যিক কাজে অক্সিজেন ব্যবহার আপাতত বন্ধ থাকছে অর্থাৎ অক্সিজেন যেটা সেটা কিন্তু এখন সাপ্লাই দিতে হবে প্রত্যেকটা হসপিটালে তোমরা যদি একটু ভালো করে ফলো করে থাকো অরবিন্দ কেজরিওয়ালকে তো তোমরা দেখতে পাবে যে অরবিন্দ কেজরিওয়াল ঠিক কীভাবে প্রে করছে দিল্লিতে কোনো হসপিটালে সেরকমভাবে কোনো অক্সিজেন নেই কোনো হসপিটালে অক্সিজেন মাত্র 8 ঘন্টা রয়েছে কোনো হসপিটালে 10 ঘন্টা রয়েছে সুতরাং অক্সিজেন নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়ন কিন্তু দিল্লিতে সৃষ্টি হয়েছে সেদিকে তাকিয়ে রাজ্যের আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যকে অক্সিজেন প্রোভাইড করতে কিন্তু স্বাস্থ্য দপ্তর এগিয়ে এসেছে তারা কিন্তু বাণিজ্যিক কাজে অক্সিজেনের যে ব্যবহার সেটা কিন্তু বন্ধ করেছে পরবর্তী প্রশ্ন দেখব ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদী কতগুলি বই লঞ্চ করেছেন রাইট অ্যান্সার ইজ অপশন ডি 4 অর্থাৎ 4টি বই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু বইগুলি লঞ্চ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারতে আসার সফর বাতিল করলেন কিছুদিন আগেই কিন্তু একটা নিউজ এসেছিল যে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ওকে তোমরা নামটা অবশ্যই শুনে থাকবে কারণ ইনিই কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন আনফর্চুনেটলি সে সময় কিন্তু তিনি আসেননি ইভেন এখনও কিন্তু ভারতে আসার তার একটা প্ল্যান ছিল আনফর্চুনেটলি সেই করোনায় কিন্তু বাধা হয়ে দাঁড়ালো অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক সেটা কিন্তু মোটামুটিভাবে ক্যান্সেল হয়েছে বাট তারা কিন্তু ভার্চুয়ালি মিটিংটা করবে দুই দেশের সম্পর্কে উন্নত করার জন্য পরবর্তী প্রশ্ন দেখো Q2 মিশন উৎক্ষেপণ করতে চলেছে কোন সংস্থা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী 22 এপ্রিল কিন্তু এটাকে উৎক্ষেপণ করা হবে ঠিক আছে সেরকম কিন্তু একটা প্ল্যান নেওয়া হয়েছে স্পেস এক্স তরফ থেকে অপশন ডি স্পেস এক্স ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা স্পেস এক্স সম্পর্কে যদি বলতে যাই তো স্পেস এক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ জাস্ট এ সেকেন্ড ওকে স্পেস এক্স যেটা এরা বর্তমান যিনি সিইও রয়েছেন তিনি হচ্ছেন অ্যালান মাস্ক তিনি হচ্ছেন সবথেকে বিশ্বের ধনী ব্যক্তি হচ্ছেন অ্যালান মাস্ক ওকে নেক্সট কোশ্চেন দেখব সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট রিপোর্টে ভারতের স্থান কত ইটস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2020-তে যে রিপোর্ট ছিল সেখানে কিন্তু ইন্ডিয়ার প্লেস করা হয়েছিল 85 কিন্তু এখন যে সদ্য প্রকাশিত যে রিপোর্টটা বেরিয়ে এসেছে ভারতের স্থান সেক্ষেত্রে কিন্তু ভারত খুব একটা এগোতে পারেনি বরং 84 অর্থাৎ এক ধাপ কিন্তু ভারত ইনক্রিজ করেছে তাদের স্টেপটাকে দেখো পাসপোর্টের হেনলি রিপোর্টে লাস্ট 2-3 বছর ধরে যিনি একদম শীর্ষে রয়েছেন অর্থাৎ জাপান কিন্তু প্রথম স্থানে রয়েছে এই রিপোর্টে দ্বিতীয় স্থানে দুটো কান্ট্রি একসাথে কিন্তু জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে সাউথ কোরিয়া এবং 107তম স্থান কিন্তু আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান তার কিন্তু স্থান 107 হেনলি পাসপোর্ট রিপোর্টে অর্থাৎ কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী এই রিপোর্ট কিন্তু এটাই প্রকাশ করে থাকে পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রসংঘে চাইনিজ ভাষা দিবস কবে পালন করা হলো তোমরা জানো যে রাষ্ট্রসংঘের যে টোটাল 5 ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল তো সেখান থেকে কেন্দ্র করে কিন্তু সরি 6টা ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এখান থেকে কিন্তু টোটাল যে চাইনিজ ভাষা একটা ভাষা তো সেই দিনটা কবে পালন করা হলো রাষ্ট্রসংঘে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি 20 এপ্রিল 20 এপ্রিল কিন্তু রাষ্ট্রসংঘের চাইনিজ ভাষা দিনটি কিন্তু পালন করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো করোনা ভাইরাসের মাত্রা অতিরিক্ত বৃদ্ধির ফলে কোন সংস্থা অক্সিজেন পরিবহনের কাজে এগিয়ে এলো
মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম যে এমন কোন সংস্থা রয়েছে যেটা যারা কিন্তু অক্সিজেন বাণিজ্যিক কাজে ব্যবহার করা বন্ধ করেছে। তো তোমরা জানো, তোমাদেরকে বলেছিলাম হেলথ মিনিস্ট্রির তরফ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অক্সিজেনটা বন্ধ করা হলো এবং বিভিন্ন রাজ্যের যে অক্সিজেন একটা সংগতি দেখা দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কোন দফতর এগিয়ে এসেছে? হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ইয়েস, ইন্ডিয়া লাইফ লাইন, ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু একটা বিরাট একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখো, অক্সিজেন পরিবহনের জন্য ভারতীয় রেল কী করেছে একটু ভালো করে লক্ষ্য করবে। পরিবহনের জন্য ভারতীয় রেলের তরফ থেকে গ্রিন করিডর সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ গ্রিন করিডরের অর্থ যারা জানো তাদেরকে আশা করি বলতে হবে না, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। গ্রিন করিডর হলো এমন একটা লাইন যেখানে সমস্ত সিগন্যাল অলওয়েজের জন্য গ্রিন রাখা হবে। অর্থাৎ সেই লাইন দিয়ে ট্রেন অতি দ্রুত যাতে কোনো যে কোনো যে স্টেটে যাওয়ার দরকার সেই স্টেটে যাতে পৌঁছাতে পারে, সেজন্য কিন্তু লাইনটাকে পুরোপুরিভাবে গ্রিন সিগন্যালে রাখা হচ্ছে। অর্থাৎ গ্রিন করিডর কিন্তু সেখানে গঠন করা হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এমিলা রোমাগেনা F1 গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন কে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা যদি 2020 কথা বলে থাকি, 2020 যদি তোমরা কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকো, তো তোমরা দেখবে যে সেখানে ম্যাক্সিমাম গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে? লুইস হ্যামিল্টন। বাট এটা অর্থাৎ এমিলা রোমাগেনা F1 গ্র্যান্ড প্রিক্স 2021 কিন্তু জিতে নিয়েছেন অপশন বি, ম্যাক্স ভার্সাপত্তন, তিনি কিন্তু এটাকে জিতে নিয়েছেন। ওকে, যদি প্রশ্ন হয় তিনি কোন দেশের বাসিন্দা, রাইট অ্যান্সার ইজ নেদারল্যান্ডসের বাসিন্দা। এই প্রশ্নকে তোমাদেরকে বলে রাখি, 2020 সালে সমস্ত গ্র্যান্ড প্রিক্সগুলো ছিল তার 90% কভার করেছিল কিন্তু লুইস হ্যামিল্টন, তিনি কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা। পরীক্ষাটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, তো প্রশ্নটা কিন্তু রেডি রেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আহমেদ হাসান সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? আহমেদ হাসান, অনেকে নামটা শুনেছো আহমেদ হাসানের, যারা শোনি তাদের জন্য বলে দিই যে আহমেদ হাসান কিন্তু তিনি ক্রীড়া জগতের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ তিনি একজন ভারতের প্রখ্যাত ফুটবল কিন্তু ছিলেন আহমেদ হাসান। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ ডে বছরের কোন দিন পালন করা হয়ে থাকে? ওয়ার্ল্ড হেরিটেজ ডে তোমরা জানো অনেক আমাদের, যেমন সুন্দরবন রয়েছে, আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে, এরকম একটা কথা আমরা শুনতে পাই। তো সেই ওয়ার্ল্ড হেরিটেজ ডে বছরের কোন দিন পালন করা হয়ে থাকে? হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, 17 এপ্রিল। 17 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো রাইট অ্যান্সার ইজ অপশান এ, রবার্টো বেগোগনে। রবার্টো বেগোগনে কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভিলিফ ফট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি, এই বায়োগ্রাফিটি কার আত্মজীবনী সম্পর্কে বর্ণনা দেয়? দেখো, এই বায়োগ্রাফিটি কিন্তু আগামী এই 21 সালেই কিন্তু লঞ্চ করা হতে চলেছে এবং এই বায়োগ্রাফিটা কিন্তু বর্তমানে খবর শীর্ষে রয়েছে। বায়োগ্রাফিটার নাম মনে রাখো, ভিলিফ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি। চারটা অপশান দেখে নাও, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্র্যাডলে। রাইট অ্যান্সার ইজ, এটা কিন্তু বর্ণনা দিয়ে থাকে অপশান এ, সুরেশ রায়নার আত্মজীবনী সম্পর্কে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, গোয়ার নতুন রাজ্যপাল কে হচ্ছেন? এই যে রাজ্যপাল চেঞ্জ, মুখ্যমন্ত্রী চেঞ্জ, যেগুলো আমাদেরকে অলওয়েজ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, এর জন্য কিছু করার নেই। গোয়ার নতুন যিনি রাজ্যপাল হতে চলেছেন তিনি হচ্ছেন অপশন বি, সুনীল অরোরা। সুনীল অরোরা যিনি কিন্তু প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন। তোমরা জানো যে নির্বাচন কমিশনের মেয়াদ কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট চলছিল তার মধ্যেও শেষ হয়েছে। ফিফথ ফেজের যে নির্বাচন, সেই ফিফথ ফেজের আগের দিনই কিন্তু এটাকে শেষ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার মেয়াদ কিন্তু শেষ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুনীল অরোরা কিন্তু বর্তমানে গোয়ার রাজ্যপাল রূপে কিন্তু আত্মপ্রকাশ করেছেন। গোয়ার যিনি রাজ্যপাল ছিলেন এতদিন ধরে, যিনি তেলেঙ্গানার দায়িত্বভার সামলাচ্ছিলেন তিনি, তাকে কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে হলেন? এটা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে হচ্ছেন? রাইট অ্যান্সার ইজ অপশান এ, সঞ্জিত রেনেথ। সঞ্জিত রেনেথকে কিন্তু উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্ব লিভার দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড লিভার ডে। এটা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, লিভারকে, লিভারের সচেতনতা থেকে শুরু করে মানুষের যে কার্যাবলী সমস্ত কিছুকে কিন্তু একটা দিক দিতে ওয়ার্ল্ড লিভার ডে কিন্তু পালন করা হয়ে থাকে। রাইট অ্যান্সার ইজ, লিভার ডে পালন করা হচ্ছে অপশান সি, 19 জানুয়ারি। 19 জানুয়ারি কিন্তু লিভার্স ডে পালন করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, লুনা 25 চন্দ্র প্রশিক্ষণরত স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে কোন দেশ? এটিও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, লুনা 25
দেখো এটা কিন্তু মানে খুব রিসেন্টলি কিন্তু এটাকে উৎক্ষেপণ করা হবে। ওকে, তো কোন দেশ সেটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, চীন, রাশিয়া, আমেরিকা, ভারত। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাশিয়া। রাশিয়া কিন্তু লুনা 25 যে প্রশিক্ষণরত যে স্যাটেলাইট সেটা কিন্তু উৎক্ষেপণ করতে চলেছে খুবই দ্রুত। নেক্সট কোশ্চেন দেখো, ইতালি ভারতের সাথে, ভারতের কোন রাজ্যে মেগা ফুড পার্ক তৈরি করতে চলেছে? মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, ইতালি ভারতের কোন রাজ্যে মেগা ফুড পার্ক তৈরি করতে চলেছে? ওকে, তোমরা জানো ভারতের স্মার্ট সিটি তালিকায় অন্যতম শীর্ষ হচ্ছে গুজরাট। সেই গুজরাটে কিন্তু ইতালির তরফ থেকে মেগা ফুড পার্ক স্থাপন করা হতে চলেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো, ম্যাকডোনাল্ড ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে নিযুক্ত হলেন? ম্যাকডোনাল্ড ইন্ডিয়া অনেকেই নামের সাথে পরিচিত, আমি নতুন করে এটাকে এর সম্পর্কে বললাম না, ম্যাকডোনাল্ড সম্পর্কে। তো তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হচ্ছেন? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রশ্মিকা মন্দানা। রশ্মিকা মন্দানা কিন্তু ম্যাকডোনাল্ড ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কিন্তু নিযুক্ত হতে চলেছেন। তো ফ্রেন্ডস, আজকে টোটাল 19টা কোশ্চেন ছিল, 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু কভার করে দিলাম। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই কিন্তু আমরা কভার করছি। সো বি কেয়ারফুল, যে খুব দ্রুত তোমাদের জন্য কিন্তু এই মাসের যে ফুল পিডিএফ সেটাও কিন্তু চলে আসবে। ওকে, আমাদের সাথে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।